হ্যালো এভরিওয়ান, আইসিটি অ্যান্ড টেক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি 2022 সালের পরীক্ষাতে যারা আছে তাদের জন্য 11তম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো বিষয় হচ্ছে জীববিজ্ঞান। তো এটা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য 11তম সপ্তাহের, আর বিষয় জীববিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, আর এটা বিষয় কোড হবে 138। আর এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমের সম্পর্ক নির্ণয়। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব। প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেওয়া আছে, এটা এখান থেকে লিখতে পারবে, এখানে দেওয়া আছে আর আমরা একটু আগে এটা দেখেছি। আর অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনা অনুযায়ী করতে হবে। এখানে 4টা ধাপ দেওয়া আছে, 4টা ধাপের মাধ্যমে করতে হবে। প্রথম ধাপে এখানে একটা সহায়ক, প্রথমে সহায়ক সংযোজিত পদার্থ 4টি নমুনা, এখানে যে নমুনা দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টি নমুনা চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বই থেকে। এখানে বইয়ের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে 237 থেকে 239। আর এটা দেখার পর, চিত্রগুলো দেখার পর খাতায় ছক অনুযায়ী এখানে এগুলোর বৈশিষ্ট্য যেগুলো দেওয়া আছে এগুলোর চিহ্নিত করতে হবে। এখানে চিহ্নিত করতে হবে কিভাবে, এখানে সেই অনুসারে যেটা বৈশিষ্ট্য দেওয়া আছে ওইটা যদি মিলে টিক চিহ্ন দিতে হবে, আর প্রযোজ্য না হলে সেক্ষেত্রে ক্রস চিহ্ন দিতে হবে। এরপর এরপরে 4 নম্বর ধাপে উপরে উল্লেখিত ছকের বৈশিষ্ট্য অনুসারে, এখন এখানে যে বৈশিষ্ট্য অনুসারে 4টা নমুনা নিব, প্রত্যেকটা নমুনার পরাগায়নের মাধ্যমের ব্যাখ্যা করতে হবে। প্রত্যেকটা নমুনা যেটা নিব আমরা, ফুল নমুনা, ফুলের নমুনা নিব, ওই ফুলগুলাকে অর্থাৎ ওই যেটার পরাগায়নের যেই আমরা উদ্ভিদটার নাম নিব, এটাকে প্রত্যেকটা পরাগায়নের মাধ্যমটাকে এখানে 4টা ব্যাখ্যা করতে হবে। তো এবার আমরা এটার নমুনা নমুনোত্তরে চলে যাচ্ছি। তো নমুনোত্তরটা শুরু হচ্ছে এখান থেকে, নমুনা সমূহের বৈশিষ্ট্যের ছক। এরপরে গোলাপ ফুলের পরাগায়নের ব্যাখ্যা দিব আমরা।
তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।